আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লাইট ফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাইদনগর ক্যাম্পাস থেকে আমি তোমাদের শারমিন মিস আজকে আবার হাজির হয়েছি চতুর্থ শ্রেণীর বাংলা ব্যাকরণ নিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বাংলা ব্যাকরণের আমাদের পরীক্ষা সম্পর্কে কি কী আসবে পরীক্ষায় আমাদের পরীক্ষা কত মার্কের পরীক্ষা হবে এগুলো নিয়ে আলোচনা করব ও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখে নিই আমাদের কত মার্কের পরীক্ষা হবে এবং পরীক্ষায় আমাদের কি কী আইটেমগুলো আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের পরীক্ষা পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে যে আইটেমগুলো আসবে আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের সিলেবাস অনুযায়ী আছে আমাদের পরীক্ষা হবে তবে আমাদের পরীক্ষা হবে ফিফটি মার্কের সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে পরীক্ষায় আমাদের যে যে আইটেমগুলো থাকবে চলো আমরা সেই আইটেমগুলো দেখে নিই সঠিক উত্তর দাও সঠিক উত্তর দাও আমাদের দশটি থাকবে দশটি সরি দিতে হবে এক মার্ক করে দশটি দশ শূন্য স্থান পূরণ করো পাঁচ একে পাঁচ পাঁচটি শূন্য স্থান পূরণ করতে হবে পাঁচ মার্ক সমার্থক শব্দ লেখো সমর্থক শব্দ লিখতে হবে পাঁচটি পাঁচ মার্ক বিপরীত শব্দ লেখো পাঁচ থেকে পাঁচ পাঁচটি বিপরীত শব্দ লিখতে হবে পাঁচ মার্ক বাক্য সংকোচন করো আমাদেরকে বাক্য সংকোচন করতে হবে পাঁচটি সারাংশ অথবা সারমর্ম সারাংশ ও সারমর্ম দুইটি দেওয়া থাকবে আমাদেরকে যে কোনো একটি লিখতে হবে দশ চিঠি অথবা আবেদনপত্র চিঠি আবেদনপত্র আমাদের কোশ্চিনে দুইটি দেওয়া থাকবে আমরা যেটি পারব সেটি লিখবো এটাতে দশ এ হচ্ছে আমাদের টোটাল ফিফটি মার্কস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে আমাদের পরীক্ষায় শুধু সঠিক উত্তর দাও স্থান পূরণ করো সমার্থক শব্দ লেখো বিপরীত শব্দ লেখো বাক্য সংকোচন সারাংশ সারমর্ম চিঠি আবেদনপত্র শুধু এই আইটেমগুলো আমরা বার্ষিক পরীক্ষার জন্য পড়বো এবং এগুলো সব আমরা তৃতীয় সেমিস্টারের আমাদের সিলেবাসে যে তৃতীয় সেমিস্টারের সিলেবাস আছে সে সিলেবাস অনুযায়ী পড়ব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো তাহলে আমরা যে আইটেম গুলো পড়বো সে আইটেম গুলোর উপর একটু আলোচনা করে নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব প্রতিশব্দ বা সমর্থক শব্দ নিয়ে আমাদের কোশ্চিনে প্রতিশব্দ বা সমর্থক শব্দ ছয় থেকে ষাটটি দেওয়া থাকবে আমাদেরকে যে কোনো পাঁচটি করতে হবে এবং পাঁচটি পাঁচ মার্স এবং আমরা যেখান থেকে পড়বো মা থেকে লিপির গল্প মা থেকে লিপির গল্প পর্যন্ত যে সমর্থক শব্দগুলো আছে এই সমর্থক শব্দগুলো আমরা খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবো তাহলে আমরা পরীক্ষায় সুন্দর করে লিখতে পারবো এবং পরীক্ষায় এখান থেকেই প্রতিশব্দ থাকবে মা থেকে লিপির গল্প পর্যন্ত যে পড়াগুলো আমাদের আছে আমরা সমস্ত মুখস্থ করে ফেলব এবং প্রতিশব্দগুলো সব সুন্দর করে খাতায় লিখব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা পড়বো বিপরীত শব্দ বিপরীত শব্দ পাঠ্যবই ভিত্তিক আমাদের বই ভিত্তিক তৃতীয় সেমিস্টারের যে পাঠ্য বই ভিত্তিক এই বিপরীত শব্দগুলো আছে আমরা এগুলো সব সুন্দর করে মুখস্থ করব পাঠ্যবই ভিত্তিক যে বিপরীত শব্দগুলো আমাদের পরীক্ষায় শুধুমাত্র সেগুলোই থাকবে অতএব আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিপরীত শব্দ পাঠ্যবয় ভিত্তিক তৃতীয় সেমিস্টারের পাঠ্যবয় ভিত্তিক যে বিপরীত শব্দগুলো আছে সবগুলো খুব সুন্দর করে বাসায় পড়ব এবং খাতায় লেখার চেষ্টা করব এরপরে আছে কি বাক্য সংকোচন বাক্য সংকোচন আমরা কোথা থেকে পড়ব চৌত্রিশ নম্বর থেকে পঞ্চাশ নম্বর পর্যন্ত তোমাদের যে বই আছে সে বইয়ে চৌত্রিশ নম্বর থেকে পঞ্চাশ নম্বর পর্যন্ত পড়বে ও কাজলা দিদি থেকে লিপির গল্প বাক্য সংকোচন কোথা থেকে পড়বে তাহলে তোমরা চৌত্রিশ থেকে পঞ্চাশ নম্বর পর্যন্ত তোমাদের যে বই আছে সে বইয়ে চৌত্রিশ নম্বর থেকে পঞ্চাশ নম্বর ও কাজলা দিদি থেকে লিপির গল্প এ পর্যন্ত যে বাক্য সংকো আছে তোমরা করে বাক্য সংকোচনগুলো সব পড়ে নেবে এরপরে আমরা পড়বো সারাংশ মুখে অনেকেই টাকা তুচ্ছ ও অনর্থে মোর বলে থাকে তোমাদের বইয়ে দেখো তোমরা এটা পেয়ে যাবে এবং তোমাদেরকে এটা আমি ক্লাসও করিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সারাংশ মুখে অনেকেই টাকা তুচ্ছ অনর্থে মুরু বলে থাকে এই সারাংশটি সুন্দর করে পড়ে নেবে তোমাদের পরীক্ষায় সারাংশ বা সারমর্ম দুইটি থাকবে যে কোনো একটি লিখতে হবে তোমরা সারাংশ সারমর্ম দুইটি খুব ভালো করে বাসায় পড়বে আর সারমর্ম যেটি থাকবে সেটি হচ্ছে সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে তোমাদের বইয়ে দেখবে সার্থক জনম আমার জন্মেছি দেশে আমি এটিও এই আমি এই সার্বর্মটির ক্লাস করেছি তোমাদেরকে তোমরা আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারো আগের ক্লাসের ভিডিওগুলো ওখানেও পেয়ে যাবে কিংবা তোমাদের বইও আছে দেখবা একটু খুঁজে দেখবা তাহলেই পেয়ে যাবে তাহলে আর সারাংশ অথবা সারবর্ম এই দুইটির ভিতরে আমরা যে কোনো একটি লিখতে হবে এবং এখানে দশ মার্ক তোমরা সারাংশ লিখতে পারো অথবা সারবর্ম লিখতে পারো তবে যে কোনো একটি লিখতে হবে দুইটি কখনো লিখবে না হয় সারাংশ লিখলে সারবর্ম লেখার প্রয়োজন নেই আর যদি সারমর্ম লিখতে চাও তাহলে সারাংশ লেখার প্রয়োজন নেই এখানে তোমরা দশ মার্ক পাবে আর এরপরে হচ্ছে চিঠি চিঠি আর আবেদনপত্র তোমাদের দুইটি থাকবে কোশ্চিনে চিঠি আবেদনপত্র এটাতে দশ মার্ক শিক্ষার্থী বন্ধুরা এখানেও তোমাদেরকে যে কোনো একটি লিখতে হবে যদি তোমরা চিঠি লেখো তাহলে আবেদনপত্র তোমাদের লেখার প্রয়োজন নেই আর যদি তোমরা আবেদনপত্র লেখো তাহলে চিঠি লেখার প্রয়োজন নেই যে কোনো একটি লিখবি তোমরা এবং এখানেও দশ মার্ক ও চিঠি যেটি পড়তে হবে সেটি হচ্ছে তোমাদের তৃতীয় সেমিস্টারে যে সিলেবাসে যে চিঠিটি দেওয়া আছে সেখান থেকে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি জানিয়ে পিতার নিকট পত্র লিখো আমি আবারও বলছি বার্ষিক পরীক্ষার প্রস্তুতি জানিয়ে পিতার নিকট পত্র লেখো তোমার বার্ষিক পরীক্ষা তুমি কীভাবে কেমন প্রস্তুতি নিয়েছ তোমার পড়াশোনার কিভাবে তুমি অগ্রসর হয়েছ এ সমস্ত বিষয় জানিয়ে তোমার পিতার কাছে একখানা পত্র লিখতে হবে আর হচ্ছে ছাড়পত্র পাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লিখো ছাড়পত্র পাওয়ার জন্য মনে করো তুমি এই স্কুলে আর পড়তে চাচ্ছ না তুমি তোমাদের গ্রামের স্কুলে চলে যেতে চাচ্ছ কিংবা তোমার বাবার ট্রান্সফার হয়ে গেছে সেই জন্য তুমি এখানে থাকতে পারছো না তোমার বাবার সঙ্গে তোমাকেও বাবার কর্মস্থলের কাছে যেতে হবে তোমার ফ্যামিলিসহ এই জন্য একটি ছাড়পত্র প্রয়োজন আর এই জন্য তোমাদেরকে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখতে হবে ছাড়পত্র পাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লিখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা পরীক্ষায় কী কী পড়ব সঠিক উত্তর সঠিক উত্তর আমাদের দশটি দশ মার্ক শূন্য স্থান পূরণ পাঁচ মার্ক আর আমরা পড়ব প্রতিশব্দ বা সমার্থক শব্দ মা থেকে লিপির গল্প পর্যন্ত বিপরীত শব্দ বাক্য সংকোচন সারাংশ সারমর্ম বার্ষিক পরীক্ষার প্রস্তুতি জানিয়ে পিতার নিকট পত্র ছাড়পত্র পাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা পরীক্ষায় এই কয়েকটি আইটেমই শুধু পড়ব এই আইটেমগুলো বাইরে আমাদের আপাতত পড়ার দরকার নেই যেহেতু আমাদের সিলেবাস শেষ হয়ে গিয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা রচনা পড়ব না আমাদের পরীক্ষায় রচনা থাকবে না কারণ ফিফটি মার্কসের পরীক্ষা আমরা যদি রচনা পরীক্ষায় লিখতে যাই অনেক সময় লেগে যাবে তোমরা শেষ করতে পারবে না এই জন্য আমরা রচনাটি বাদ দিয়েছি এবং অনেক আইটেমও এর মধ্যে থেকে আমরা বাদ দিয়েছি তোমরা ওই আইটেমগুলো আপাতত এখন আর পড়ার দরকার নেই তোমরা আমি যে কয়টা আইটেম এখানে বললাম এই আইটেমগুলো বাসায় সুন্দর করে বারবার পড়বে ও লেখা চাষাই করবে আশা করি পরীক্ষায় তোমরা সবগুলো কমন পাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ